আজকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় চন্দ্রমণি শুক্লার সমর্থনে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বাদ্যযন্ত্র। মহিলাদের যেখানে সুরক্ষা নেই সেই মহিলারাই আজকে এই বাদ্যযন্ত্র নিয়ে প্রথমে থাকবে। তাই বাংলার মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে পারছে না, তাই নারীদের সুরক্ষা দেওয়ার স্বার্থে, নারীদের আরও এগিয়ে দেওয়ার স্বার্থে এই আয়োজন বাদ্যযন্ত্র দিয়ে তারা থাকবেন প্রথমে। সেই বাদ্যযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা তারা এগিয়ে এসছে এই বাদ্যযন্ত্র নিয়ে। মানুষের কাছ থেকে আশীর্বাদ চাইছেন, মানুষ আশীর্বাদ করছেন। কিছুদিন আগে 4th অক্টোবর আমরা হারিয়েছি সেই দুর্ধর্ষ একজন মানুষের দরদী মানুষকে, তার নাম মনীশ শুক্লা। সেই মনীশ শুক্লাকে হারানোর পরে আমরা আবার পেয়েছি তার বাবাকে, চন্দ্রমণি শুক্লা, যিনি মানুষের সঙ্গে, মানুষের সাথে সবসময় থাকেন এবং মানুষকে জনদরদী হিসাবে দেখেন। অনেক সময় উনি অনেকের থেকে আস্তে আস্তে এগিয়ে আসছেন মহিলাদের সাথে নিয়ে, যুব সমাজ এবং ছাত্র সমাজকে সাথে নিয়ে, আবাল বৃদ্ধ মনিতা সবাইকে সাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। মানুষ দেখুন কীভাবে ওনাকে হাত তুলে সাড়া জাগাচ্ছেন যে চন্দ্রমণি দাদা আমরা তোমার সাথে আছি, আমরা তোমার ছেলেকে যে তুমি হারিয়েছো সেই মৃত্যুটাকে আমরা বলতে পারছি না, আমরা তার যোগ্য জবাব দেব এই ব্যারাকপুর বিধানসভায়। আমি ভালো থাকুন।
আর আমাকেও আপনাকে চলো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে একটা উৎসবের মেজাজ, চারিদিকে উৎসবের মৌসুমের মতো আজকে আমরা প্রচারে বেরোচ্ছি আমাদের প্রার্থী বিধানসভার চন্দ্রমণি শুক্লা মহাশয়কে নিয়ে। উনি পেশায় ডাক্তার, ওনাকে নিয়ে আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা জীবনের মধ্যেই বেরোবো এবং সাধারণ মানুষের মধ্যে ভীষণভাবে সারা, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছেন এবং ওনারা খুব উৎসাহ আমাদের পার্টিকে দেখার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী বলছে খেলা হবে, অনেকগুলো স্টেজ থেকে উনি বল লোপালোপি খেলছে, ওনার খেলাটার ধরনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের খেলার ধরনটা কীরকম হবে? ওনার খেলাটা হলো মারামারি, মারপিটের খেলা, হিংসার খেলা, আর আমরা খেলবো উন্নয়নের খেলা। আমরা ছাত্র যুবদের উন্নয়ন, চাকরি সংস্থান, কর্মসংস্থান, তারপরে স্বাস্থ্য, এই খেলা আমরা খেলবো। অমিত শাহজি বলেছেন 200 পার, আপনি কি বলছেন সেটাকেও ছাপিয়ে যাবে? কেউ ছাপিয়ে যাবে, সাধারণ মানুষের মধ্যে এত উৎসাহ। আপনারা গতকাল নন্দীগ্রামে ভোট রেখেছেন, 80% উপরে আমরা ভোট পেয়েছি, মানে ভোট পড়েছে, এবং যেইভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের গণতন্ত্র প্রয়োগ করতে পারছে, অধিকার প্রয়োগ করতে পারছে, তাতে আমরা 200-র বেশি পার। আপনার নাম? আমার নাম, আমি জয়ন্তীপাল, ব্যারাকপুর মন্ডলম সভাপতি। আমি আরেকজন দিদির কাছে পেয়েছি, দিদি আজকে কোন কোন ওয়ার্ডে তোমরা ঘুরবে? আজকে আমরা মূলত 4 নম্বর ওয়ার্ডে যেদিনকে বেরোনো হচ্ছে সকালবার দিকে, একটা ওয়ার্ডে ঘোরা হচ্ছে, কারণ এক একটা ওয়ার্ডে অনেকটা রাস্তা, অনেকগুলো বুথ, প্রত্যেকটা বুথ কভার করতে আমরা আজকে 4 নম্বর। এটা তো ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বইয়ের ওয়ার্ড, তা এই ওয়ার্ডে আপনারা আজকে কী বার্তা দেবেন মানুষের কাছে? আমাদের বার্তা, সবার আগে আমি বলবো যে নারী সুরক্ষাটা হওয়া দরকার, স্বাস্থ্য শিক্ষা পরিষেবার পাশাপাশি নারী সুরক্ষা হওয়া দরকার। যেভাবে এই পশ্চিমবঙ্গ রাজ্যে নারীরা অসুরক্ষিত, নারীরা প্রত্যেক সেকেন্ডে নারীরা ধর্ষিত হচ্ছে, আমরা চাই যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা বজায় রাখতে গেলে এই মুহূর্তে এই জন্য কি আপনারা বার্তার জন্য আজকে এই ঢাক নিয়ে এসেছেন, মহিলাদের ঢাক নিয়ে যে বার্তা দেওয়ার জন্য? শুধু আজকে নয়, গত পরশুদিনকে আমরা ব্যারাকপুর যে প্রার্থী ডক্টর চন্দ্রমণি শুক্লার ওনার নমিনেশন জমা দিতে গিয়েছিলাম, তখনও আমরা ঢাক নিয়ে গিয়েছিলাম। এই ঢাকের মা দুর্গা যখন বিসর্জন হয়, তখন যেমন আমরা বিসর্জনের সময় যখন আমরা ঢাক বাজাই, এখন মমতা ব্যানার্জির বিসর্জনের সময় চলে এসছে, সেজন্য আমরা ঢাক বাজিয়ে তাকে বিসর্জন দিতে যাই। স্লোগান দাও করে কি তারা পড়ে নিচ্ছে, স্লোগান দাও, স্লোগান দাও না, স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।